নমস্কার বন্ধুরা পাপি রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বেলের শরবত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বেলের শরবত খেতে খুবই ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে দেখুন কিভাবে এই বেলের শরবতটা আমি বানাচ্ছি এখানে আমি একটা নিয়ে নিয়েছি খুব বড় বেল এই বেলটা আবার ভেঙে নেবো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে দেখুন কত সুন্দর পেকেছে বেলটা আর বড় বেল বলে শাঁসটাও অনেক হয়েছে এবারে ভেতরে শাঁসটাকে আমি তুলে নেব বড় চামচ দিয়ে তুলতে অনেকটা করে উঠে যাচ্ছে দেখুন কতখানি সাস্টা বেল থেকে সব গুলো তুলে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে চটকে নেব এতে এবার অল্প অল্প করে জল দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব আর দেখুন বেলের যে বীজ আর ভেতরের যে অংশগুলো ছিল হাতের মুঠোতে খুব ভালো করে চলে আসছে এগুলো ফেলে দেব এরপর এখানে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আরো একবার জলটার সঙ্গে গুলে নেব এরপর এটাকে ছেঁকে নেব এখানে নিয়ে নিয়েছি একটা ছাগনি ছাগনিটা দিয়ে ছেঁকে নেবো খুব সহজে ছাঁকা হয়ে যাবে আর আগে যদি ওই ওইগুলো বীজগুলো আরে যদি না ফেলে দিতাম ছাঁকতে এটা অসুবিধা হতো সেই জন্য আগে ওইটা ফেলে দিলাম দিয়ে এবার ছেঁকে নিচ্ছি ঢাকা হয়ে গেছে এটা এবার ফেলে দেব আর দেখুন কত সুন্দর হয়ে গেছে দিয়ে দেব চিনি দু চামচ বিট লবণ লবণটা স্বাদ মতন দেবেন দিয়ে দেবো এক গ্লাস জল ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে এখানে আমি নিয়ে নিছি দুটো কাঁচের গ্লাস গ্লাসের মধ্যে ঢেলে দেবো দেখুন বন্ধুরা বেলের শরবত রেডি আর কত সুন্দর হয়েছে আমি একটু বেলের শরবত খেয়ে নিচ্ছি এই গরমে খেতে খুবই ভালো লাগে দেখে আর লোক সামলানো যাচ্ছে না একটু খেয়ে নিচ্ছি আপনারাও এইভাবে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার